আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর গণিত বই থেকে পরিমাপে ত্রিকোণমিতি এ অনুশীলনী কাজ দুই নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করব আর এই সমস্যাটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব চলো তাহলে দেখে নিই তোমরা কিভাবে এই দুই নম্বর সমস্যাটির সমাধান করতে পারো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য দুই নম্বর সমস্যাটির সমাধান লিখে নিয়েছি তোমাদেরকে এই দুই নম্বর সমস্যায় বলা হয়েছে টুয়েলভ কর্তৃ সমান সেভেন হলে থিটা আর কসেক থিটা এর মান বের করো এখানে তোমাদেরকে দেওয়া হয়েছে টুয়েলভ কর্তিরা সমান হচ্ছে সেভেন তাই আমি এখানে দেওয়া আছে দিয়ে টুয়েলভ কর্তিরা সমান সেভেন লিখে নিয়েছি এরপর এই টুয়েলভকে সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করেছি তাহলে এখানে হচ্ছে কর্তিরা সমান সেভেন বাই টুয়েলভ আমরা জানি কর্তিরা সমান হচ্ছে ভূমি বাই লম্ব তাহলে কর্তিরা সমান যদি ভূমি বাই লম্ব হয় এখানে কর্তেরা সমান এই সেভেন হচ্ছে ভূমি আর এ টুয়েলভ হচ্ছে লম্ব এরপরে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটি সমকোণী ত্রিভুজ একে নিয়েছি এই সমকোণী ত্রিভুজটিতে আমি এই একণকে থিটাকুন ধরে নিয়েছি তাহলে একণকে যদি আমরা থিটাকুন ধরি এই কোণের বিপরীত বাহুটি হচ্ছে বিসি এই বিসি বাহু হচ্ছে লম্ব তাই আমরা এখানে এই বিসি বাহুতে টুয়েলভ বসিয়েছি আর এখানে অ্য বাহু হচ্ছে ভূমি তাই আমি এখানে এবি বাহুর জায়গায় ভূমির মান বসিয়েছি সেভেন আমাদেরকে এখানে অতিভুজের মান বের করতে হবে আমাদেরকে যেহেতু অতিভুজের মান বের করতে হবে তাই আমরা এখানে লিখে নিয়েছি সমকোণী ত্রিভুজ এবিসি হতে পিথাগোরাসের সূত্রানুসারে পাই আমরা জানি পিথাগোরাসের সূত্রটি হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই পিথাগোরাসের সূত্রানুসারে আমরা এখানে এই সমকণী ত্রিভুজ থেকে লিখে নিয়েছি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে এস সি হচ্ছে অতি বুস এবি হচ্ছে ভূমি আর বিসি হচ্ছে লম্ব আমরা এখানে এবির মান বসিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এবি বাহুর মান হচ্ছে সেভেন তাই আমরা এখানে এববি বাহুর মান বসিয়েছি সেভেন এবির উপর স্কোয়ার তাই এ সেভেনের উপর স্কোয়ার প্লাস বিসির মান হচ্ছে টুয়েলভ তাই আমরা এখানে এই বিসির মান বসিয়েছি টুয়েলভ উপর স্কোয়ার আছে তাই টুয়েলভের উপর স্কোয়ার সেভেনকে যদি আমরা স্কোয়ার করি তাহলে হচ্ছে ঊনপঞ্চাশ আর এই টুয়েলভকে যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে একশো চুয়াল্লিশ এই ঊনপঞ্চাশের সাথে যদি আমরা একশো চুয়াল্লিশকে যোগ করি তাহলে হবে একশো তিরানব্বই এরপরে আমরা যদি এই লাইনটিকে বর্গমূল করি আমরা পাব এসি সমান রোট একশো তিরানব্বই তাহলে আমরা এখানে এসির মান পেয়ে গেলাম আমাদের এসি বা অতিভুজের মান হচ্ছে রোট একশো তিরানব্বই তাহলে আমাদের এখানে এই সমকোণী ত্রিভুজটিতে বিসি বাহুর মান এবি বাহুর মান এসি বাহুর মান আছে আমরা এখন আমাদেরকে যেই মানগুলোকে বের করতে বলা হয়েছে কস্থিটা সমান কত আর থিটা সমান কত আমরা এই মানগুলোকে বের করতে পারবো আমরা জানি কস্থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ আমাদের এই সমকোণী ত্রিভুষ্টিতে ভূমি হচ্ছে অ্যাবি আর অতিভুজ হচ্ছে অ্যাসি তাই আমরা এখানে লিখেছি ভূমি হচ্ছে অ্যাবি আর অতিভুজ হচ্ছে অ্যাসি অ্যাবির মান হচ্ছে সেভেন আর এসির মান হচ্ছে রোড একশো তিরানব্বই তাহলে আমরা এখানে কস্থিটার মান পেয়ে গেলাম এরপর আমাদেরকে বের করতে হবে থিটার মান কস একটিটার সমান হচ্ছে অতিবুজ বাই লম্ব অতিবুজ হচ্ছে এসি আর লম্ব হচ্ছে বিসি এখানে এসির মান হচ্ছে রোড একশো তিরানব্বই আর বিসির মান হচ্ছে টুয়েলভ তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই সমস্যাটির সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এওদের পরবর্তী সমস্যাটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো